প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গাছিয়া মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাস নবম ও দশম শ্রেণীর জন্য আজকে পাঠের বিষয় কপোতাক্ষনাদ। এই কবিতা লাগছে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ একজন কবি, মহাকবি যাকে বলা হয় মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে যশোরে সাগরদাঁড়িতে জন্মগ্রহণ করেন। এরপরে সে ক্যালকাটা ইংরেজি সাহিত্যের প্রতি আকৃষ্ট হয় এবং হিন্দু কলেজে পড়াশোনা করে। 1842 খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্ত হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং তখন তার নামের পূর্বে মাইকেল শব্দটা ব্যবহৃত হয়। যদিও সে হিন্দু, তবুও ইংরেজি সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। এরপরে সে এক এক করে তার জীবনে কাব্যচর্চা করে যায় এবং বাংলা সাহিত্যে সর্বপ্রথম সে মহাকাব্য মেঘনাদ বধ রচনা করেন। এই মহাকাব্য আরও অনেক কবি সাহিত্যিকরা রচনা করছে, যেমন বৃত্তসংহার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখছেন, তারপর মহাশ্মশান কায়কোবাদের। তা আজকের আমরা মাইকেলের যে করব কবিতাটা পড়ব, কবিতাটার নাম হলো কপোতাক্ষনাদ। এরা তার একটা স্মৃতি কাতরতামূলক কবিতা। এই কবি অনেকগুলো কাব্য, উপন্যাস, নাটক রচনা করছে। তার ভিতর নাটকের ভিতরে আছে কৃষ্ণকুমারী, পদ্মবতী, প্রহসন, একেই বলে সভ্যতা। কাব্যগ্রন্থের ভিতরে আছে তিলোত্তমা, বীরাঙ্গনা, ব্রজঙ্গনা ইত্যাদি। তার সর্বশ্রেষ্ঠ অবদান হইল বাংলা সাহিত্যের সেই চতুর্দশপদী কবিতা। এখন আমরা জানব চতুর্দশপদী কবিতাটা কি। চতুর্দশপদী কবিতাটা হইল 14টা লাইন থাকবে, যে লাইনে 14টা অক্ষর থাকবে এবং এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। এই চতুর্দশপদী কবিতাকে ইংলিশে বলা হয় সনেট। এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হইল ষষ্ঠক, আরেকটা হইল তোমার অষ্টক। এখন প্রথম থাকবে 8টা লাইন, এই 8টা লাইনকে আমরা বলি কি ষষ্ঠক, ইংলিশে বলা হয় অক্টফ। আর শেষের 6টা লাইন, এই 6টা লাইনকে বলা হয় সেস্টেট। এই 6টা লাইনে থাকবে। এখন এই 14টা লাইনের ভিতরে কী কী থাকবে, প্রথম 8টা লাইনে থাকবে ভাবের ভাব, উচ্ছ্বাস ইত্যাদি, এবং শেষের 6 লাইনের ভিতরে থাকবে দুঃখ, বেদনা, পরিণতি। এই ধরনের কবিতা প্রথমত মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন। যাই হোক, আমি একটু কবিতাটি পড়ি, তোমরা একটু শোনো। সততাহীন তুমি পরমর মরে, সততা তোমার কথা ভাবিয়ে বিরলে, সততা যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কব কলে জুড়াই এ কারণ আমি ভ্রান্তি ছলনে, বহুদের দেখিয়েছি বহুনত দলে, কিন্তু স্নেহ তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরে দিতে, বাড়িরূপ করো তুমি এমনিতি গাবে, বঙ্গ জনে কানে সকা সকা রীতে, নাম তার এবাসে মুচি প্রেম ভাবে, রয়েছে তব নাম বঙ্গের সঙ্গীতে। দেখো এই কবিতার ভিতর অনেকগুলো শব্দার্থ আছে, যে শব্দার্থগুলো হয়তো তোমরা জানো না। হ্যাঁ, এই শব্দার্থগুলো একটু কঠিন আকারে অবশ্যই, যেমন শব্দার্থগুলো আছে চতুর্দশপদী কবিতা কি, এটা তো আমি আগেই বলছি। তারপর আছে বাড়িরূপ, বাড়ি শব্দের অর্থ হলো পানি। এখানে কবি এই অর্থ ব্যবহৃত করছে, যেমন নদী সাগরকে জল দেয় বা পানি দেয়, তেমনিভাবে প্রজা রাজাকে কর দেয়, সেই অর্থে কবি এখানে বাড়ি শব্দটা ব্যবহার করছে। এবং এই কবিতার মাধ্যমে কবিতার যে স্মৃতি কাতরতা, দেশের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসা কবিতার মাধ্যমে কবি এখানে উল্লেখ করছে। যদিও মাইকেল মধুসূদনের এই কবিতা পাঠে মেইন উদ্দেশ্য হল দেশের প্রতি মানুষের ভালোবাসা, দেশকে ভালোবাসা, দেশের প্রতি তার যে একটা দেশপ্রেম, সেইটা কবি ফ্রান্সে ভার্সাই নগরে অবস্থান করে তখন তিনি এই কবিতাটা উল্লেখ করছেন। প্রথমে বলছেন যে মানুষ যেমনিভাবে নিশার স্বপন, মানে রাতের স্বপ্নে দেখে, কবি সেই ফ্রান্সে ভার্সাই নগর থেকেও এইভাবে তার সেই কপোতাক্ষনাদ, তার বাড়ির পাশ দিয়ে প্রবাহিত নদীটা যেভাবে প্রবাহিত, সেই কল কল শব্দটা কবির কানে বাজছে। যেহেতু কবি অনেক দেশে ভ্রমণ করছে, অনেক দেশে গেছে, কিন্তু বাংলাদেশের মতো, তার জন্মভূমির মতো সে কোথাও দেখে না। এরপর কবির আসছে পরিণতি, তার দুঃখ বেদনা,
যে সে আক্ষেপ করে বলছে যে আর কি হবে দেখা, কাকে বলছে তোমরা বলতে পারো কাকে বলছে? সে তার মাতৃভূমিকে বলছে যে তোমার সাথে আমার কোনো দেখা হবে না, তবে তোমার কাছে আমার একটা মিনতি। কি মিনতি? প্রজারূপে রাজরূপ সাগরে দিতে, বাড়িরূপ করো তুমি এ মিনতি দাবে। অর্থাৎ প্রজা নদী যেমনিভাবে সাগরকে পানি দেয়, এটাকে কবি কর রূপে, তেমনিভাবে জনগণ প্রজারা রাজাকে কর দেয়। এই যে তেমনিভাবে কবি বলছে যে আমিও তোমাদের মাঝে তেমনিভাবে বেঁচে থাকতে চাই, যে এই বঙ্গের সঙ্গীতে, বাংলার সঙ্গীতে তোমরা আমার নাম, হ্যাঁ, সঙ্গীতের মাধ্যমে, এই কলকব ধ্বনির মাধ্যমে আমরা তোমাকে, আমাকে তোমরা স্মরণ করো। যাই হোক, এই কবিতার পাঠের মাধ্যমে আমরা এইটুকুই জানতে পারি যে দেশের প্রতি যে ভালোবাসা, দেশপ্রেম, দেশাত্মবোধ কবিকে খুবই আকৃষ্ট করছে। বিদেশে অবস্থান করে বিদেশের সম্পদকে কবিকে, কবির মোহকে আকৃষ্ট করতে পারে না। দেশকে সে গভীরভাবে ভালোবাসে, এই দেশের প্রতি তার এই ভালোবাসা বিরল। আমরাও দেশকে ভালোবাসবো, দেশের প্রতি আমাদের যে দেশাত্মবোধ এইটা জাগ্রত রাখবো। এই বলে আমি আজকে পাঠের দিকে শেষ করব। তবে পাঠের শেষ দিকে তোমাদেরকে বলবো, করোনাকালীন সময় আমরা সঠিকভাবে আমাদের ক্লাসগুলো নিতে পারি না, মধ্যে মধ্যে অনলাইনে দুই একটা ক্লাস নিচ্ছি। তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, স্যানিটেশন মেনে চলবে, দূরত্ব বজায় রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, দূরত্ব বজায় রাখবে, এই আশা করে আজকে পাঠ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকে, সবাইকে শুভেচ্ছা জানাই, আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।